চট্টগ্রামের বাঁশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শহীদবার্ষিকী উপলক্ষে শোকযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। তারপর শুরু হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোকযাত্রা, খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাঁশখালী সংসদ সদস্য আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুসলিম উদ্দিন চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মুর্শেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, পৌর মেয়র আলহাজ শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার সহ অনেকে। বাঁশখালী থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ আনোয়ার, ই+ টিভি।